বাংলাদেশে গণ অভ্যুত্থান অনিবার্য বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ডাকা 48 ঘন্টা হরতালের প্রথম দিন এক ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে অবস্থান করছেন বলে মন্তব্য করে রিজভী বলেন, বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে, দিশাহীন উন্মাদ হয়ে পাইকারি গ্রেফতার, আত্মচিৎকার হুঙ্কার খুনের হুমকি দিয়ে ভীতিকর ভয়ানক পরিবেশ তৈরি করেছে, এভাবে লাভ হবে না বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে বাঁধভাঙা আন্দোলনে স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনিবার্য গণ অভ্যুত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশিরা। আগামী 10 থেকে 15 বছর পর বিএনপি জামায়াত বলতে কিছু থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজির জয় যে বক্তব্য রেখেছেন তার কড়া সমালোচনা করে রিজভী বলেন, আগামী 10-15 বছর কেন, বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা যতদিন থাকবে ততদিন বিএনপি থাকবে এই দেশে। জয়ের বক্তব্যকে দাম্ভিকতাপূর্ণ আখ্যা দিয়ে রিজভী বলেন, এই কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক হয়েছে, একই সঙ্গে জনগণ অট্টহাসিও দিয়েছে। তিনি বলেছেন, বিএনপি বলে কোনো দল বাংলাদেশে আর থাকবে না, তার মানে এই সময়ে তারা বিএনপিকে ধ্বংস ও নিঃশেষ করে দেবে, দেশে শুধু একটাই রাজনৈতিক দল থাকবে, সেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকতে পারবে না, কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না, বাকশাল দুই স্থাপিত হবে। তারা দশকের পর দশক ধরে বিএনপিকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগে আছে, কিন্তু কোনো লাভ হয়নি।